मारे शुरूटा किभाबे करबो बुझे उठते पारछिलाम ना। जेदिन तुई तोर मायर अस्तित्व छेड़े भूमिष्ठ होयेछिली सेदिन थेके तोके मा बोले डाकते शुरू करलाम। तोके मा डाकते गिये निजेर मा हारानोर ब्यथाटाई भूले गियेछिलाम। तोर माओ तोके मा छाड़ा अन्य नामे कखनो डाकेनी। विद्यालयेर प्रथम दिन शिक्षक तोर नाम जिज्ञेस करेछिलेन, तोके मा डाकते डाकते तोर डाक नामटाई भूले गियेछिलाम। आमि तोर नाम बोलते ना पाराय सबाई आमाके निये बेश हासाहासि करछिलो, ताई चिठिर उपरे तोर नामेर जायगाय मा लिखेछि। हठात् करे तुई एभाबे चले जाबि आमि बुझते पारिनि रे मा, আমি বুঝতে পারিনি। ছেলেটা যেদিন বাইরে ব্যাগ হাতে তোর জন্য অপেক্ষা করছিল, কখন তুই দরজা খুলে বাইরে বের হবি, আর আমি তখন ভেতরে বসে রবের কাছে প্রার্থনা করছিলাম আর ভাবছিলাম আর কত ভালোবাসতে পারলে তুই আমাকে ছেড়ে চলে যাবি না। অপরদিকে তুই ঘরে বসে বসে ভাবছিলি আজ যেতে না পারলে ছেলেটার কাছে তোর মুখ থাকবে না, ছোট হয়ে যাবি। আর আমি ভাবছিলাম তুই চলে গেলে সমস্ত পিতৃজাতির কাছে কি করে মুখ দেখাবো রে, কি করে মুখ দেখাবো। মারি, তোর 3 বছরের ভালোবাসা খুঁজে পেয়েছিস, কিন্তু আমার জীবন থেকে 20 বছরের ভালোবাসা হারিয়ে গেছে রে মা, 20 বছরের ভালোবাসা হারিয়ে গেছে। মারে, প্রত্যেকটা বাবা জানে রক্ত পানি করে গড়ে তোলা মেয়েটাকে একদিন না একদিন অন্যের ঘরে চলে যাবে, তারপরও একটু কৃপণতা থাকে না বাবাদের ভেতরে? বাবাদের ভালোবাসা শামুকের খোলসের মতো। মারে, বাবাদের বাহিরটা শক্ত হলেও ভেতরটা অনেক 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 নরম থাকে। বাবারা সন্তানদের কতটা ভালোবাসে তা বোঝাতে পারে না, তবে অনেক ভালোবাসে, অনেক অনেক ভালোবাসে। জানি মা, আমার লেখাগুলো পড়ে তোর খারাপ লাগতে পারে, কিন্তু কিন্তু কি করবো বল, তোরা তো যৌবনে পা রাখার পর চোখ নাক কান সব কিছুর প্রতি বিবেচনা করি প্রেমে পড়িস, কিন্তু যেদিন জানতে পারলাম তুই তোর মায়ের গর্ভে অবস্থান করছিস সেদিন তো বুঝতে পারিনি তুই কালো হবি, ফর্সা হবি, ল্যাংড়া হবি নাকি বোবা হবি। অথচ দেখ, কোনো কিছুরই অপেক্ষা না করে তোর প্রেমে পড়েছিলাম, ভালোবেসেছিলাম, তাই এত কিছু লিখলাম। জানিস মা, সব সন্তানদের একটাই প্রশ্ন, বাবারা কেন তাদের ভালো লাগাটাকে সহজে মানতে চায় না। উত্তরটা তোর ঘাড়েই রইল, তুই যেদিন মা হবি সেদিন নিজেই নিজের উত্তরটা পেয়ে যাবি। তোরা যখন একটা ছেলের হাত ধরে পালিয়ে যাস তখন ওই ছেলে ছাড়া জীবনে কারো প্রয়োজন বোধ করিস না, কিন্তু একটা বাবা বোঝে তার জীবনে নিজের মেয়েটার কতটুকু প্রয়োজন। যেদিন তোর দাদুর কাছ থেকে তোর মাকে গ্রহণ করেছিলাম সেদিন প্রতিজ্ঞা করেছিলাম যদি মেয়ে হয় তাহলে মেয়েটাকে তার স্বামীর হাতে তুলে দিয়ে তবে দায়িত্ব থেকে নিজেকে হালকা করব, তাই তোর প্রতি এত অভিমান। মারে, বাবার উপর রাগ করিস না, রাগ করিস না। তোরা যদি অল্পদিনের ভালোবাসার জন্য ঘর ছেড়ে পালাতে পারিস তবে আমার 20 বছরের ভালোবাসার জন্য একটু অস্থির হব না কেন? বাবারা মেয়ে সন্তানের জন্মের পর চিন্তা করতে থাকে নিজের মেয়েটাকে সুপাত্রের হাতে তুলে দিতে পারবে তো। তারা যৌবনে পা রাখার পর চিন্তা করে কোনো প্রতারণার ফাঁদে পড়ে পালিয়ে যাবে না তো, তাই মেয়েদের প্রতি প্রত্যেকটা বাবার এতটা নজরদারি। যদি মন কাঁদে চলে আসিস রে মা, চলে আসিস, মুখ পেতে দেব ঠিক আগের মতো।
আগে যেভাবে ভালোবেসেছিলাম ঠিক সেভাবেই ভালোবাসব। অপেক্ষায় থাকলাম, তোর মায়ের মতো তোকে পেটে ধরে নিই, তবে পিঠে ধরার যত্নরত সহ্য করছি রে মা, অনেক সহ্য করেছি, খুব কষ্ট, খুব কষ্ট রে মা, খুব কষ্ট, খুব কষ্ট, খুব কষ্ট। ইতি তোর হতভাগা জন্মদাতা পিতা। Thank you.